তো ভাই আপনি কত দূর থেকে আসছেন? বগুড়া খান্দার পাসপোর্ট অফিস। আচ্ছা ভিডিওতে যেরকম দেখছেন সেরকম কি বাইক আছে? আচ্ছা আচ্ছা। হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো ভিউয়ার্স, আমি এই বাইকটির রিভিউ দিয়েছিলাম গতকালকে, ভাইয়েরা ভিডিও থেকে আসে দেখে শুনে নিয়ে গেল এবং কোন মানে কোথায় থেকে আসে নিয়ে গেল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে দেব। চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। তো মূলত এই বাইকটির আমি রিভিউ করেছিলাম গতকালকে, লং ভিডিও, ভাইয়েরা ভিডিও থেকে আসে দেখে শুনে নিয়ে গেল। এই বাইকটির কিন্তু নাম্বারের টাকা জমা দেওয়া ছিল, আমি ভিডিওতে বলে দিছি। সর্বফার্স্ট আমাদের ঠিকানাটা আপনাদেরকে দেখে দেওয়া যাক। আমাদের ঠিকানা হচ্ছে যে শ্যামসুন বাইক কর্নার, দোকানের নাম নারুলি সাপিকি নেকমোর, বগুড়া সদর, বগুড়া। আপনারা চাইলে কিন্তু আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন, নয়তো বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। তো এই বাইকটি ভাই আমাদের কাছ থেকে ক্রয় করলো ওনারশিপ চেঞ্জ সহ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, আপনি যে আমাদের কাছ থেকে বাইক কিনলেন, সর্বফার্স্ট বলবেন আমাদের ব্যবহার কেমন লাগছে আপনাদেরকে? খুবই ভালো। আচ্ছা আচ্ছা, বাইরের থেকে যদি কেউ আমাদের কাছ থেকে বাইক নেয় সেক্ষেত্রে কি আসে দেখে শুনে নিয়ে যেতে পারে? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এই বাইকটা আপনি কত দাম দিয়ে নিলেন? 1,10,000 টাকা। ছবি আজ দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু আমি 1,15,000 টাকা রেট দিয়েছিলাম এবং বলছিলাম যে দামাদামি করে বাইক কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তো এই ভাইয়েরা কিন্তু আমার কাছ থেকে বাইক ক্রয় করলো 1,10,000 টাকায়। ফুল ফ্রেশ নতুন কন্ডিশন একটি বাইক ছিল, ইনটেক বাইক। তো ভাই আপনি কত দূর থেকে আসছেন? বগুড়া খান্দার পাসপোর্ট অফিস আন্ডার থেকে আসছেন। আপনি বাইকের ভিডিও দেখছিলেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভিডিওতে যেরকম দেখছেন সেরকম কি বাইক আছে? আচ্ছা আচ্ছা, তো এই ছিল মূলত ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।